আসো, হোম হোম। বাবা লোক মেহমান আসছে, রেস্কিউ আসছে, চলো শুয়ে থাকবো। এমনি হোমে যাবা না? সবাই এই যে হোমে গেতেছে দেখো, আসো সেবো। হোম 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 স্নুপি। হ্যাঁ হ্যাঁ ভিতরে থাকো, দেখছো লোক কিউ। এই কি হইলো, চলো সেবো হোম। ক্যামেরাটা ধর, আমি ওরা নিয়ে যাই। সেবো চলো। আফটার আ লং টাইম অনেক অনেক ভালো একটা জিনিস আসছে আমাদের এখানে একটা রেস্কিউতে। আই হোপ ভিতরে আসে নাকি? হ্যাঁ চটপটে ছিল, রিক্সা উঠার পরে উপর থেকে। ও মাই গড, এটা তো আমাদের আবাবিল তাই না? অনেক অনেক রিলিজিয়াস পাখি, রিলিজিয়াস পাখি। প্রথমে এটা আমার বাবা পেয়েছে, তো আমি ভাবছিলাম যেটা আশেপাশে যে পেঁচা পাখি উঠতেছিল, ভাবছি যে পেঁচা পাখির বাচ্চা না। তারপর আমি ধীরে দেখলাম যে, তারপর গুগলেও দেখলাম যে সুইফট পাখি বলতেছে, তারপর বললাম যে, তারপর দেখলাম না সাথে থাকে চিল্লাব না রে কথা শোনা যায়। তারপর 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 আনলাম বাসার মধ্যে, তো বাবার ড্রপ দিয়ে একটু দুধ খাওয়াচ্ছি। তারপর এই যে একটু পর একটু আগে এই যে এরকম আচ্ছা মানে হঠাৎ করে আর কি পড়ছে আর কি? আহারে পুরাই তো মানে মানে শেষ অবস্থায় আর কি। বাবা আসলে ভাইয়া তোমরা এত কষ্ট করে আসছো, ঠিক আছে, মানে আমি কিন্তু মানে তোমাদের কোনো গ্যারান্টি দিতে পারতেছি না যে মানে আমি এটা নিয়ে আজ একেবারে সারভাইভ করে দিতে পারবো, কারণ আমি দেখা আমি বুঝতেছি না এটা কী অবস্থা হয়েছে। স্যার দেখি ফার্স্ট অফ অল ভেন্ট ক্লিয়ার আছে, খায় নাই পাখিটা একেবারেই। কি সুন্দর পাখি, সেটাকে আমরা একটা ছাদ তুলি না, কষ্ট লাগতেছে অনেক। আমরা এখান থেকে ভিডিওটা অফ করি, দেখি ওই ব্যাপারটা। তোমরাও একটু খাওয়া উচিত। এই ডোন্ট ডাই ম্যান, ফেন্ডার
ছোট বাচ্চা, অনেক ছোট, অনেক ছোট বাচ্চা। তো আমরা লিটারালি জানি না এটা নিয়ে আমরা কি করবো, তো ভাইয়ারা আমার সাথেই আছে, তো লেটস সি যতটুকু পারা যায় আমরা হ্যান্ড ফিডিং দিয়ে ওকে চেষ্টা করবো যে বাঁচানোর। অ্যান্ড তো ইটস টাইম টু ফিড দ্য চিলস, তো ভাইয়ারা আসছে, তো ওরা চিল খাওয়াক আমাদের সাথে। পাখিটারে আমরা একটু হ্যান্ড ফিডিং খাওয়ালাম, একটু দেখতেছি যে না একটু হিলাচিলা করে, কিন্তু তার থেকে না আমরা একটা একটা ব্লাডের একটা মানে সাইন পাইছি, কিন্তু ব্লাডটা বের হইতেছে কই থেকে ঠিক বলতে পারতেছি না। অ্যান্ড অবস্থাটা খুবই বাজে, খুবই বাজে। বিউটিফুল একটা বার্ড, তো খাওয়ানোর পর সে একটু তাও মানে হিলাচুলা করতেছে এখন, তো আই ডোন্ট নো, আমি এটা নিয়ে খুব হাই একটা এক্সপেকটেশন রাখতেছি না, অ্যাজ অনেক টর্মেন্টেড একটা অবস্থা এটা। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড প্রে ফর দিস বার্ড অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।